হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গাজী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আরজে শরীফুল। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেব কয়েকটি মকআপ ফাইল কিভাবে ব্যবহার করবেন। তো আপনাদের জন্য ফ্রিতে আমি কিছু মকআপ ফাইল নিয়ে আসছি, যেখানে আপনি শুধুমাত্র লোগো বা টেক্সট অ্যাড করে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করি। আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেবেন। আপনি ফটোশপে যে কোনো ভার্সন ব্যবহার করুন না কেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো ফার্স্ট আপনি আপনার ফটোশপটি ওপেন করে নেবেন। তো আমি আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো মকআপ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। তো ফার্স্ট যে মকআপটি দেখাচ্ছি আপনাদের, এই মকআপটির নাম হচ্ছে 3D ওয়াল লোগো মকআপ। এই মকআপটি আপনি ওয়ালে ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো এটা আপনার কিছু করা লাগবে না, জাস্ট এখানে যে ডান পাশে যে লেয়ার দেখতে পাচ্ছেন, এখান থেকে এটার উপর ডাবল ক্লিক করবেন। তারপর নতুন একটি উইন্ডো ওপেন হবে, তারপর এখান থেকে এই যে এটা আপনি সরিয়ে দিয়ে অথবা এখানে আপনি কিছু লিখলেও লিখতে পারেন অথবা এখানে লোগো অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি একটা লোগো অ্যাড করছি, এটা হাইড করে দিবেন। তারপর এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা লোগো দিচ্ছি, এই লোগোটা, এই লোগোটা সিলেক্ট করে এটার উপর দিয়ে দিচ্ছি। তারপর কন্ট্রোল টি হিসেবে ছোট করে নিচ্ছি। সাপোজ আপনাদের দেখানোর পারপাসে আমি এটা করছি, এখান থেকে ওকে, তারপর এটায় কোন চিহ্ন চাপ দিবেন, তারপর ইয়েস। তো একটু ওয়েট করবেন, আসলে এটা আপডেট নিচ্ছে। তো এবার আমরা মকআপ ফাইলটিতে ফিরে আসছি। ডান, দেখুন আমাদের মকআপ ফাইলটি, এখানে আমার লোগোটি কীভাবে অ্যাড হয়েছে। তো আসলে এখানে লোগো অ্যাড করতে গেলে আপনার লোগোর সাইজটা অনেক বড় হলে আরও সুন্দর দেখাবে। তো লোগোটা আসলে সুন্দর দেখা যাচ্ছে না, তবুও আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখুন তত একটা সুন্দর দেখাচ্ছে না, তারপরও আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি কিছু টেক্সট অ্যাড করে দেখাচ্ছি কেমন দেখায়। সেম ওয়েতে এখান থেকে এই লেয়ারের উপর ডাবল ক্লিক করবেন। তো আমি এখান থেকে লোগোটি সরিয়ে দিচ্ছি। তারপর এখানে এই লেখার মতো আপনি যে কোনো একটা লেখা এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে কিছু লেখা অ্যাড করছি, সাপোজ এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি একটা ফন্ট সিলেক্ট করে নেবেন, যে ফন্টটি আপনার কাছে সবথেকে ভালো লাগে সেই ফন্টটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, সাপোজ এখান থেকে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে দেখাচ্ছি। তো এখানে আমি লিখছি সাপোজ গাজী এক্সপ্রেস, তারপর এটা কন্ট্রোল চেপে একটু সরিয়ে নেবেন, আমি সরিয়ে নিচ্ছি। তারপর টিক মার্ক দিবেন, তারপর এখান থেকে এই গুণ চিহ্নে ক্লিক করবেন, তারপর ইয়েস। তো মকআপটি একটু লোড নেবে, দেখুন ওয়ালের গায়ে আমাদের গাজী এক্সপ্রেস লেখাটি খুব সুন্দরভাবে অ্যাটাচড হয়ে গেছে। তো আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করে ব্যবহার করবেন। এখানে এই ফন্টটি অতটা সুন্দর দেখা যাচ্ছে না। এভাবে আপনি 3D ওয়াল লোগো মকআপ PSD ফাইলটি ব্যবহার করতে পারবেন। তো এটা আমি কেটে দিচ্ছি। তারপর দুই নম্বর যে মকআপটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই মকআপটির নাম হচ্ছে 3D গ্লাস উইন্ডো লোগো মকআপ। 3D গ্লাস উইন্ডো লোগো মকআপটি ব্যবহার করার জন্য সেম ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যে লেয়ারগুলো আছে এগুলো কিছু করা লাগবে না, জাস্ট ফার্স্ট লেয়ারে ডাবল ক্লিক করবেন, তারপর এখানে এই ফটোটা হাইড করে দিবেন, অথবা এখানে আপনি আপনার লোগো ব্যবহার করতে পারেন অথবা টেক্সট। তো আমি একটি লোগো ব্যবহার করে দেখে দিচ্ছি, সাপোজ এই লোগোটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো লোগোটা অনেক ছোটো, তাই কন্ট্রোল টি চেপে আমি একটু বড় করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেবেন, ওকে, দেন এটা হাইড করে দিবেন। এবার এখানে গুণ চিহ্ন চাপ দিবেন, তারপর ইয়েস। তো কনভার্ট হচ্ছে, দেখুন আমাদের লোগোটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনার ক্রিয়েটিভ যে লোগোটা আছে সেটা আপনি এখানে এইভাবে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। তো আপনি আরও সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করে এইভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে চাইলেও টেক্সট অ্যাড করে এভাবে ব্যবহার করতে পারবেন। তো এটা আমি কেটে দিচ্ছি। তারপর তিন নম্বর যে মকআপটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এটার নাম হচ্ছে
স্বপ্নে মকআপ, অর্থাৎ এটা আপনার একটা শপিং কমপ্লেক্স বা কিছু থাকলে সেখানে যে ব্যানারটি ব্যবহার করতে হয় এটা ব্যানারের ক্ষেত্রে এখানে আপনি শো করাতে পারবেন। তো এটাও সেম ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ডান দিকে দেখুন চারটি লেয়ার আছে, এখান থেকে ফার্স্ট লেয়ারে ডাবল ক্লিক করবেন, তারপর এখানে যে লেখাটি আছে এই লেখাটি আপনি সরিয়ে দিয়ে আপনি নতুন একটি অ্যাড করতে পারবেন। তো সাপোজ আমি এই লেখাটাই রাখছি, তো এই লেখাটি আমি এদিকে সরিয়ে দিচ্ছি, তারপর এখানে লোগোটি অ্যাড করছি, তো লোগোটি ধরে নিয়ে দিয়ে এটার উপরে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, তারপর কন্ট্রোল টি চেপে অ্যাডজাস্ট করে নেবেন, তো এখানে দিয়ে এন্টার অথবা টিক মার্ক, আর আপনার যদি স্লোগান থাকে এখানে দিবেন, তারপর এখানে গুণ চিহ্ন চাপ দিবেন, তারপর ইয়েস। তো আমরা চলে আসছি এখানে, দেখুন আমাদের এখানে লোগোটি আর মকআপ যে লেখাটি এখানে শো করছে, তো আমার লোগোর টেক্সটটা একটু নিচে চলে আসছে। তো এটা ঠিক করার জন্য এখান থেকে ডান দিকে আবার এই মকআপের উপর ডাবল ক্লিক করবেন, তারপর এখান থেকে লোগোটি অ্যাডজাস্ট করে নেবেন, তার জন্য কন্ট্রোল টি চেপে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, তারপর ইয়েস কোন চিহ্ন চাপ দিবেন, তারপর ইয়েস। তো দেখুন আমাদের লোগোটি এখানে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার লোগো অ্যাড করে নেবেন, তারপর টেক্সটগুলো অ্যাড করে নেবেন। তো আমার এটা অত সুন্দর দেখা যাচ্ছে না, তো এটা আর আমি কিছু দেখাচ্ছি না, এটা কেটে দিচ্ছি। তারপর চার নম্বর যে মকআপ ফাইলটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই মকআপটির নাম আছে ওড ইনগ্রাভিড। এটাও আপনি সেম ওয়েতে ব্যবহার করতে পারবেন। তার জন্য ফার্স্ট যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এখানে, এটার উপর ডাবল ক্লিক করবেন, তারপর একটি নতুন লোগো ওপেন হচ্ছে, তো এখান থেকে আপনি এগুলো হাইড করে দিবেন। সাপোজ আমি এখান থেকে হাইড করে দিচ্ছি অথবা ডিলিট করে দিতে পারেন। তারপর এখান থেকে এই লোগোটি ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিচ্ছি, তো এটা এখানে থাকে, এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর এখান থেকে সেম গুণ চিহ্ন চাপ দিবেন, ইয়েস। দেখুন এটা আমাদের সম্পূর্ণভাবে এটা আপডেট হয়ে গেছে, আশা করি খারাপ দেখা যাচ্ছে না, ভালোই দেখা যাচ্ছে। তো আমার লোগোটি সাইজ ছোট, এই জন্য সুন্দর দেখা যাচ্ছে না। তো আপনি সুন্দর একটা লোগো ক্রিয়েট করে নেবেন, তার উপরে এটা অ্যাপ্লাই করলে সুন্দর দেখাবে। তো এটা আমি আবার ডাবল ক্লিক করে কেটে দিচ্ছি, আগেরটাই দিয়ে দিচ্ছি, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, গুণ চিহ্ন, ইয়েস। দেখুন এটাই আরও সুন্দর দেখাচ্ছে। তো আমার লোগোটা অতটা সুন্দর না, তাই সুন্দর দেখা যাচ্ছে না। আপনার সুন্দর একটি লোগো অ্যাড করে এভাবে ব্যবহার করতে পারবেন।